গত 2 দিনের এপিসোডে আমরা দেখেছিলাম কিভাবে ফিল্টার হুক এবং অ্যাকশন হুক নিয়ে কাজ করতে হয়। তো আজকে আমরা ফিল্টার হুক এটার কনসেপ্ট ব্যবহার করে পরিপূর্ণ একটা প্লাগ ইন বানাবো। খুবই সিম্পল একটা প্লাগ ইন হবে। আমি শুরুতে আমাদের যে পারপাসটা সেটার একটা ব্রিফ দিয়ে নেই। মনে করুন আমার এই হোম পেজের মধ্যে যে পোস্টগুলো আছে সেই পোস্টগুলো প্রত্যেকটার তো একটা ক্যাটাগরি আছে। আমি আপনাকে দেখাই ড্যাশবোর্ডে, এই হচ্ছে আমার পোস্টগুলা। যেমন প্রথম পোস্টটা হচ্ছে পিএইচপির জন্য, দ্বিতীয় পোস্টটা হচ্ছে সি এবং পিএইচপি প্রোগ্রামিং এর জন্য। এভাবে প্রত্যেকটা পোস্ট হচ্ছে ক্যাটাগরি করা আছে। তো আমি যখন পিএইচপি এই পোস্টটাতে যাব, তখন সিঙ্গেল পেজে যখন আমি যাব, আপনাকে ফ্রন্ট এন্ড থেকে দেখাই, যেমন আমি যখন এখানে আসতেছি তখন এই পোস্টের ডিটেলটা আমি এখানে পড়তে পারবো। পড়ার পরে নিচে হচ্ছে আমাকে সাজেস্ট করতে হবে যে সিমিলার আর কি পোস্ট আছে যেটাতে আমি ইন্টারেস্টেড হতে পারি। তো সেজন্য আমি যেভাবে সার্চ মানে নিচে যেই পোস্টগুলোকে সাজেস্ট করব সেটা আমি কিভাবে নিয়ে আসব, এটা যেই ক্যাটাগরির আন্ডারে আছে সেই ক্যাটাগরির আর কি কি আছে। যেমন এটা আছে পিএইচপি ক্যাটাগরির আন্ডারে, তাহলে পিএইচপি ক্যাটাগরির আন্ডারে আর যতগুলো আছে সবগুলোকেই দেখাবে। এখন আমি যদি ডিক্লেয়ার ভেরিয়েবলে যাই, তখন হচ্ছে ওইখানে ক্যাটাগরি পাবে দুটা, সি এবং পিএইচপি। এবং আমাকে সি অথবা পিএইচপি অথবা দুটাতেই ট্যাগ করা আছে এমন পোস্টগুলো দেখাইতে হবে। ওকে, তাহলে আমাদের প্লাগইনের কি পারপাস সেটা জেনে গেলাম। এখন চলুন আমরা কোড করে কাজটা করে ফেলি। তো শুরু করা যাক। অ্যাড ফিল্টার, এই হুকটা ব্যবহার করব। আমি যেটা করতে যাচ্ছি, একটু লক্ষ্য করুন, এই যে আমার কন্টেন্টটা এখানে ভিজিবল হইলো, এটার সাথে এডিশনালি সেম ক্যাটাগরির পোস্টগুলোকে সাজেস্ট করতে হবে। তাইলে আমি যেটাকে ফিল্টার করব সেটা হচ্ছে দ্য কন্টেন্ট, মানে টার্গেটটা আমার বুঝে যাইতে হবে শুরুতে। তাহলে ফিল্টার করব হচ্ছে দ্য কন্টেন্টকে, দ্য আন্ডারস্কোর কন্টেন্ট। ওকে, তারপর হচ্ছে অ্যানোনিমাস ফাংশন। এই ফাংশনের ভেতরে হচ্ছে আমি লিখে দেব যে আমি এই কন্টেন্টটাকে কি করতে চাই। কন্টেন্ট যেটা আছে সেটার সাথে এডিশনাল আমি সেম ক্যাটাগরির পোস্টগুলো দেখাইতে চাই। তাহলে সেম ক্যাটাগরির পোস্টগুলো যদি আমি দেখাইতে চাই, প্রথমে হচ্ছে আমি ক্যাটাগরিটাকে রিটাইপ করে নিয়ে আসি যে আচ্ছা আমি যেই পোস্টে আছি সেটার সেম ক্যাটাগরি আর কি কি আছে। সেজন্য আমার একটা ফাংশন ব্যবহার করতে হবে, সে ফাংশনের নাম হচ্ছে গেট টার্মস, গেট আন্ডার স্কোর TERMS, গেট টার্মস, সরি এটা হাইফেন না হয় হবে আন্ডার স্কোর। তারপর প্রথমে হবে আমি যেই পোস্টে আছি সেই পোস্টের আইডি কত। তো সেটা পাওয়ার জন্য আমি লিখতে হবে দ্য আইডি, দ্য আইডি। আচ্ছা, দ্য আইডি এটা হচ্ছে ইকো করে দেয়, মানে এই ফাংশন কল করলে আইডিটাকে প্রিন্ট করে দিবে। তো আমি চাই যে এটার ভ্যালুটা কোন কোথাও একটা ভেরিয়েবলে স্টোর করতে, তাহলে লিখতে হবে গেট আন্ডার স্কোর দ্য আইডি, এবং এখানে লিখি পোস্ট আইডি, পোস্ট আন্ডার স্কোর আইডি। এবং এই টার্মস এর মধ্যে শুরুতে থাকবে হচ্ছে পোস্ট আইডি, পোস্ট আইডি। সেকেন্ড আর্গুমেন্ট হিসেবে পাঠাইতে হয় হচ্ছে ট্যাক্সোনমির নামটা, মানে একটা পোস্ট এটা এটার সাথে যে জিনিসটা আমি নিয়ে আসতে চাই সেটা হচ্ছে ওই পোস্টের ক্যাটাগরিটা। এখানে ক্যাটাগরিটা হচ্ছে ট্যাক্সোনমি। ট্যাক্সোনমি নিয়ে আমরা ডিটেলস অন্য একদিন আলোচনা করব। তো এখানে আমি লিখি ক্যাটাগরি, ক্যাটাগরি কলন। এখন আমি এই ক্যাটাগরিটাকে একটু প্রিন্টার করে দেখি কি অবস্থা। এখন এটাকে সেভ করি এবং হচ্ছে আমি যে কোনো একটা পোস্টে যাই, যেমন এই পোস্টে আসি। এখন যদি আমি একটা রিফ্রেশ দিই, তাহলে এই পোস্টের মধ্যে কি কি ক্যাটাগরি আছে সবগুলো আমি পেয়ে যাবো। ইয়েস, সরি একটা ইরর আসছে, ইনভ্যালিড ট্যাক্সোনমি, সবই ঠিক আছে। আচ্ছা, এখানে ফাংশন নামটা আমার ভুল ছিল, গেট দ্য টার্মস হবে, গেট দ্য টার্মস। এখন আমি যদি একটা রিফ্রেশ দেই, তাহলে আমি এই পোস্টের ক্যাটাগরিগুলো পেয়ে যাব আশা করি। ইয়েস, নাইস।
এখন আমি যদি এমন একটা পোস্টে যাই যেটাতে দুটা ক্যাটাগরি আছে, তাহলে আমি দুটা ক্যাটাগরি এখানে দেখতে পাবো। যেমন এই যে এই পোস্টের মধ্যে দুটা ক্যাটাগরি আছে, সি এবং পিএইচপি। তাহলে আমি যদি এটাতে যাই ভিউ, দুটো ক্যাটাগরি কিন্তু দেখতে পাচ্ছি, সি এবং পিএইচপি। ওকে, এখন আমার টার্গেট হবে এই ক্যাটাগরির আন্ডারে যে পোস্টগুলো আছে সেগুলো নিয়ে আসা। আমি যেই পোস্টে আছি সেই পোস্টের ক্যাটাগরি পেয়ে গেলাম। এখন এই ক্যাটাগরিগুলোর সাথে ম্যাচ করে এমন সব পোস্ট নিয়ে আসতে হবে। সেই জন্য আমি একটা কাস্টম কিউরি লিখতে হবে। কাস্টম কিউরি লেখার জন্য ডাব্লুপি কিউরি নামে যেই মেথডটা আছে সেটাকে কল করব, নিউ ডাব্লুপি আন্ডারস্কোর কিউইউইআরওয়াই কিউরি। এবং এটা যে একটা অবজেক্ট ক্রিয়েট করবে সেটা রাখবো হচ্ছে আর একটা ভেরিয়েবলে, লুপ লুপ নামে একটা ভেরিয়েবলে রাখলাম। আর এখানে আমি আর্গুমেন্ট হিসেবে কিছু প্যারামিটার পাঠাবো এজ এ অ্যারে। তাহলে আমার কাজটা ডান। আচ্ছা, আমি এই ক্রাইটেরিয়া ম্যাচ করে যতগুলো পোস্ট আছে সবগুলো একসাথে দেখতে চাই না, আমি প্রত্যেক পেজে তিনটা করে পোস্ট দেখতে চাই। তাহলে লিখবো পোস্ট আন্ডারস্কোর পার আন্ডারস্কোর পেজ, ভ্যালু দিলাম 3, তাহলে তিনটা দেখাবে। তারপর এখানে লিখব হচ্ছে এই যে ক্যাটাগরি গুলো আছে সেগুলোর সাথে ম্যাচ করে শুধুমাত্র ওই পোস্ট গুলো নিয়ে আসবে। তাহলে আমি লিখবো ক্যাটাগরি ক্যাটাগরি ডাবল আন্ডারস্কোর আইএন ইন ক্যাটাগরি ইন। এখানে ডাবল আন্ডারস্কোর কেন হলো, কারণ হচ্ছে এটা একটা কিওয়ার্ড। আমি যখন র স্কুল লিখি যে হোয়ার ইন, এই কথাটা যখন লিখি ইনের ভেতরে হচ্ছে একটা অ্যারে থাকে, মানে কমা সেপারেটেড করে অনেকগুলা আইডি থাকে, তো ওই আইডিগুলো ম্যাচ করে যতগুলো রেকর্ড পায় সেগুলো নিয়ে আসে। তো ইন যেহেতু একটা কিওয়ার্ড সেই জন্য এখানে ডাবল আন্ডারস্কোর বসছে। আর এখানে হবে হচ্ছে আমার অ্যারেটা। সেই অ্যারেটাতে কি থাকবে, আমি যেসব ক্যাটাগরিগুলা টার্গেট করব, তো এইখানে হচ্ছে সেই ক্যাটাগরি আইডিগুলো লুকিয়ে আছে। আমি হচ্ছে ক্যাটাগরি আইডিগুলো আলাদা করে নেই, আর একটা ভেরিয়েবল তৈরি করি গেট অ্যারে। তারপর এখানে একটা ফরিচ করি, FOREACH ফরিচ। ফরিচ এর মধ্যে এই হচ্ছে আমার ক্যাটাগরিজ। এখানে এই অ্যারের ভেতরে যেটা আছে এটা আমি যদি ইন্সপেক্ট করি, এখানে আমার প্রথমে যেটা আছে সেটা হচ্ছে একটা অ্যারে। অ্যারের ভেতরে যেটা আমি পাচ্ছি সেটা হচ্ছে একটা অবজেক্ট, এবং আমার যেই জিনিসটা দরকার সেটা হচ্ছে টার্ম ট্যাক্সোনমি আইডি। ফরিচ করলাম, তাহলে আমি যদি টার্ম ট্যাক্সোনমি আইডিটা পেতে চাই সমান সমান দিয়ে লিখতে হবে ক্যাটাগরি ক্যাটাগরি হাইফেন টার্ম ট্যাক্সোনমি আইডি। এখানে স্পেলিং ভুল আছে, ক্যাটাগরি হাইফেন টার্ম ট্যাক্সোনমি আইডি। আর এই ক্যাটাগরির সাথে ডিকশনারি বলবে হচ্ছে একটা। এখন এই ক্যাটাগরিতে ঠিকমতো আইডিটা বসছে কিনা সেই জিনিসটা আমি একটু চেক করে নিই। আর একটা প্রিন্টার দিই, আগের যে পিয়ারটা আছে সেটাকে আমি উঠাই দেই। এখন শুধু ক্যাটাগরি আইডিগুলো নিয়ে যেই অ্যারেটা তৈরি হইলো সেটা প্রিন্টার হবে। ইয়েস, চলে আসছে। তো আমি এমন একটা পোস্টে যদি যাই যেটাতে দুইটা ক্যাটাগরি আছে, তখন হচ্ছে এই অ্যারেতে দুইটা এলিমেন্ট থাকবে। আমি আপনাকে দেখাই, যেমন এটাতে দুটো আছে, তাহলে আমি এটা যদি ভিউ করি এখানে দুটা দেখাচ্ছে। কিন্তু এখন আমি পেয়ে গেলাম এই ক্যাটাগরিটা, এবং এটা এখানে বসে গেল ক্যাটাগরি ইন। দেন এখন এই ক্রাইটেরিয়া গুলো ম্যাচ করে সবগুলো পোস্ট আমি নিয়ে আসবো। শুরুতে হচ্ছে চেক করে নিই যে পোস্ট আছে কিনা, ইফ হ্যাভ পোস্ট।
আমরা ওয়ার্ডপ্রেসের বেসিক যেই কনসেপ্ট, প্লাগইন ডেভেলপমেন্টের মধ্যে যে সব জিনিসগুলো দেখাইছি সেই জিনিসগুলোর এক্সপ্লেনেশন এখানে স্কিপ করতেছি। আপনি ইতিমধ্যে জানেন যে হ্যাপ পোস্ট কিভাবে কাজ করে, দা পোস্ট কিভাবে কাজ করে, দা কন্টেন্ট, দা টাইটেল, দা পারমালিঙ্ক, সবকিছু নিয়ে আমরা এর আগে কথা বলছি। তো এখন আমি হ্যাপ পোস্টটা লিখবো হচ্ছে এই লুপ অবজেক্টের মাধ্যমে। যদি পোস্ট থাকে তাহলে আমি ফরিচ করব, ফর সিএইচ ফরিচ, আবারও লুপ এল ডাব্লুপি লুপ রয়েছে, বারো লুপ দা পোস্ট পোস্ট। তারপর যেটা হবে, আমি ওই পোস্টের যে কন্টেন্টটা সেটা একটা এইচটিএমএল ভিউ হবে, তো সেক্ষেত্রে আমি এখানে পিএইচপিটা ক্লোজ করে দেই, আবার এখানে পিএইচপিটা ওপেন করে দেই। ওকে ফাইন, ওকে। আবার যদি পোস্ট থাকে তাহলে এডিশনালি একটা কথা থাকবে, একটা এইচটিএমএল কন্টেন্ট থাকবে, সেই জন্য আমি এখানে এটা ক্লোজ করে দেই, আবার এখানে পিএইচপিটা একটা ওপেন করে দিই। নাইস, এখন এখানে H2 এই ট্যাগের ভেতরে আমি লিখে দেবো হচ্ছে ইউ অলসো মাইট লাইক, আমি নিচের পোস্ট গুলো লাইক করতে পারি। তাহলে এখান থেকে আবার শুরু হবে হচ্ছে আমার ওই পোস্ট গুলার টাইটেল, তো সেই জন্য প্রত্যেকটাকে আমি যদি এলাইয়ের মধ্যে রাখি, উপরে একটা ইউএল তৈরি করে নেই, ইউএল ইউএল শুরু, এবং ইফ যেখানে শেষ, ইফ এখানে শেষ, সরি ফরিচ এখানে শেষ, ফরিচের পরেই হবে ইউএল। তো এখানে এটা শুরু করি, সরি এখানে শেষ করি, আবার এখানে পিএইচপিটা একটা শুরু করে দেই, আর এই জায়গাতে আমি ইউএলটা লিখতে পারি। ইয়েস, কন্ট্রোল এস। আর এখানে হচ্ছে আমি অ্যালাইটা একটা লিখে দেবো, অ্যালাই। এখানে হচ্ছে আমি ওই পোস্টের টাইটেলটা দেখাবো, তাহলে দ্য টাইটেল এটা হবে পিএইচপি, পিএইচপি হচ্ছে দ্য আন্ডারস্কোর টিআইটিএল টাইটেল, কন্ট্রোল এস। এখন যদি আমি একটা রিফ্রেশ দেই তাহলে সিমিলার পোস্ট আমি দেখতে পাবো। আচ্ছা, এখানে একটা ইরর দেখতে পাচ্ছি 51 নম্বর লাইনে, আচ্ছা ফরিচের মধ্যে আমি লিখছি হচ্ছে, সরি হ্যাপ পোস্ট, সরি এটা ফরিচের মধ্যে হবে না, এটা হবে হোয়াইল লুপের মধ্যে, হোয়াইল, কন্ট্রোল এস। ইয়েস, চলে আসছে। এখন এই যে টাইটেল গুলো আসছে যেটা আমি লাইক করতে পারি, সেই জিনিসগুলার সাথে আমি এডিশনালি একটা লিংক অ্যাড করে দিয়েছি, মানে এটা হবে একটা ক্লিকেবল লিংক, এটাতে ক্লিক করলে আমি ডিটেল, এটার ডিটেল পেজে আবার চলে যাব। তো সেই জন্য আমি এই পুরো জিনিসটাকে রাখবো হচ্ছে একটা অ্যাঙ্কর ট্যাগের ভেতরে। অ্যাঙ্কর ট্যাগের ভেতরে দেন href হচ্ছে দ্য পারমালিঙ্ক, দ্য পারমালিঙ্ক পারমা এলআই এন কে পারমালিঙ্ক, কন্ট্রোল এস। যদি আমি একটা রিফ্রেশ দেই
প্রত্যেকটা ক্লিকেবল লিঙ্ক হয়ে গেল। এখন আমি উপরের এই জিনিসগুলো উঠাই দেই, প্রিন্টারটা উঠাই দেই, ডিক্লেয়ার ভেরিয়েবল। আমি এখানে যদি যাই সেন্ড ইমেল ফ্রম লোকাল হোস্ট, এখানে এই টাইটেলের সাথে কথাটা একটু চেঞ্জ করে দিই, ডট ডট দিয়ে দিলাম, আপডেট। এখানে যেটা আসতেছে কন্টেন্টটা কিন্তু আসতেছে না, এখানে এই কন্টেন্টটা আসতেছে না, টাইটেলটা চলে আসতেছে। তো আমি দেখি, সরি, এখানে আমি যে ভুলটা করছি সেটা হচ্ছে আমার এই কন্টেন্টটা তো আমি ফিল্টার করছি, ফিল্টার করে অরিজিনাল যে কন্টেন্টটা আছে সেই কন্টেন্টটাকে তো আমি কোথাও রাখি নাই, আমি পুরো কন্টেন্টটাকে রিপ্লেস করে দিচ্ছি হচ্ছে সিমিলার পোস্টগুলো দিয়ে। তো সেটা তো হবে না, আমার পোস্টের যে কন্টেন্টটা আছে সেটাও তো দেখাইতে হবে, সেজন্য আমার এই দ্য কন্টেন্ট এটার করেসপন্ডিং যে কন্টেন্টটা ফাংশনের আর্গুমেন্টে সেটা চলে আসবে, সেটাকে আমার ধরতে হবে কন্টেন্ট। আর আমি যখন এটা দেখাচ্ছি তার আগে হচ্ছে আমি এখানে ইকো করে দেবো ওই কন্টেন্টটাকে, ইকো কন্টেন্ট, কন্টেন্ট, কন্ট্রোল এস। এখন যদি আমি একটা রিফ্রেশ দেই, ইয়েস, এখানে আপনি এই অরিজিনাল যে পোস্ট আছে সেই পোস্টের যে কন্টেন্টটা সেটা দেখতে পাচ্ছেন। তারপর হচ্ছে এটার সাথে ম্যাচ করে যেসব পোস্ট আপনি ইন্টারেস্ট ফিল করতে পারেন সেগুলো হচ্ছে নিচে সাজেশন হিসেবে চলে আসছে। এখানে আরো একটা ব্যাপার যদি লক্ষ্য করি, আমি দেখতে পাবো যে সেন্ড ইমেল ফ্রম লোকাল হোস্ট এই পোস্টের মধ্যে আমি আছি, তাহলে সাজেশন হিসেবে এই পোস্টটা তো আমার দেখানো দরকার নাই, মানে আমি যেই পোস্টে আছি সেই পোস্টটাকে আবার সাজেস্ট করা দরকার নাই। সেজন্য আমি এখানে বলে দেব পোস্ট নট ইন, পিওএসটি পোস্ট আন্ডারস্কোর ডাবল আন্ডারস্কোর নট ইন, মানে নট ইন পুরাটা হচ্ছে একটা কিওয়ার্ড, র স্কুল আপনি দেখবেন নট স্পেস ইন, এটা হচ্ছে একটা কিওয়ার্ড, যেহেতু কিওয়ার্ডটা এখান থেকে শুরু এই জন্য হচ্ছে এখানে দুইটা আন্ডারস্কোর বসাই দিলাম। দেন এখানে অ্যারে, অ্যারেতে আমি বলবো যে কোন পোস্ট আইডিটাকে আমি এখান থেকে বাদ দিতে যাচ্ছি, সেটা হচ্ছে এই ভেরিয়েবলের মধ্যে যেটা আছে সেটা। ওকে, নাইস। এখন যদি আমি এটা সেভ করি কন্ট্রোল এস এবং এটা রিফ্রেশ দেই, তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে যেই পোস্টে আমি আছি সেই পোস্ট আর সাজেস্ট করতেছে না। ডিক্লেয়ার ভেরিয়েবলে যাই, যেগুলো আমি ইন্টারেস্ট ফিল করতে পারি সেগুলো দেখাচ্ছে, কিন্তু ডিক্লেয়ার ভেরিয়েবলটা আবার এখানে দেখাচ্ছে না কিন্তু। নাইস, স্ট্রাকচার অ্যান্ড ইউনিয়ন, ওয়াও, গ্রেট। এখানে আরও একটা ভুল আছে, সেটা কি, যেমন ধরুন আমি হোম পেজে গেলাম, হোম পেজে আসার পরে আমি এই যে কন্টেন্টের সাথে এগুলো দেখতে পাচ্ছি এটা কি আমার দরকার আছে? আমার হোম পেজে তো সবগুলো ব্লগই দেখতে পাচ্ছি, সবগুলো ব্লগই লিস্ট হিসেবে আছে, তো সেক্ষেত্রে আমার এই ফিল্টারটা কখন হবে, যখন সেটা কোনো একটা সিঙ্গেল পেজে আসি, মানে স্পেসিফিক কোনো একটা পোস্টে আমি চলে গেছি, তখন হচ্ছে ওই পোস্ট পড়ার পরে আমাকে সাজেস্ট করবে যে আপনি এই পোস্টগুলো লাইক করতে পারেন। অর্থাৎ আমি এখানে চেক করব, শুরুতে, একেবারে শুরুতে চেক করব, ইফ ইজ আন্ডারস্কোর সিঙ্গুলার, সিঙ্গুলার পোস্ট, যদি সিঙ্গুলার পোস্ট পেজে না থাকে তাহলে হচ্ছে আমার কন্টেন্টটা রিটার্ন করে দেবে, মানে আমি যখন এই সিঙ্গুলার একটা পোস্টে আছি তখন হচ্ছে ওইটার টু রিটার্ন করবে। ইয়েস, এখন আমি যদি হোম পেজে যাই তাহলে হোম পেজটা যেরকম ছিল এই যে সেরকমই আছে, কিন্তু আবার ইন্ডিভিজুয়াল একটা পোস্টে যখন যাব তখন ওই পোস্টের সাথে এগুলো দেখাচ্ছে। তো আপনার এই যে প্লাগিনটা আমি বানাইলাম এটা যে কোনো একটা ওয়ার্ডপ্রেস থিমের সাথে যখন ইনস্টল করবেন, অ্যাক্টিভ করবেন, তখন হচ্ছে অটোমেটিক্যালি যে কোনো একটা সিঙ্গেল পোস্টে গেলে করেসপন্ডিং যেই সিমিলার পোস্টগুলো আছে সেগুলো এভাবে সাজেস্ট করতে থাকবে। তো আজকে আমরা খুব সিম্পল হইলেও পরিপূর্ণ একটা প্লাগিন কিভাবে তৈরি করতে হয় সেটা দেখাইলাম। এর পরবর্তী এপিসোডে আমরা যেসব জিনিসগুলো নিয়ে আসবো সেটা স্টেপ বাই স্টেপ প্রফেশনাল প্লাগইন কিভাবে তৈরি করতে হয় সেগুলার একটা ধারাবাহিক প্রক্রিয়া আপনাকে দেখাবো। সাথেই থাকুন, হ্যাপি কোডিং।